ক্লিয়ার হয়েছে, আবার এটা কতক্ষণ কতটুকু যাবে? এইটুকুর জন্যই এগোনো? ইঞ্জিন বন্ধ করে দিলাম। এত ভাইব্রেশন, আমার হেলমেট ক্যামেরা লকটা ভেঙে গেল। হ্যাঁ, এমনি খুলে গেছে, আটা দিয়ে ওটাকে আটকে দিতে হবে, থাকবে না। অন্য একটা কেসিং লাগবে, চায়না থেকে যেটা অর্ডার করেছি ও আসবে নভেম্বরের মিডলের মধ্যে আসবে, আদৌ আসবে কিনা জানি না। আমি মোটামুটি একটু এগিয়ে গেলাম, প্যাচটা এলো। ফালতু ঝামেলা হয়ে গেছে, আমি এগিয়ে গেলাম, নাহলে এখানে জ্যাম হয়ে যাবে, বাকি ওরা সামলে নেবে। টয়লেটের পিছন থেকে গাড়ি হর্ন মারছে, এখানে আমি এগিয়ে চলে গেলাম, সেটা ধাক্কা দিচ্ছে আবার। এসব দিয়ে একটা পাঞ্চ মারলে কি হবে, আইডিয়া আছে? সারা বছরই সামার দেখবে, তারপর এখানে ঠান্ডা লাগবে না। আমি টুকু টুকু করে কোথায় ঢুকে যাচ্ছি? আমার গাড়ির রেডিয়েটার স্টার্ট হয়ে গেছে, আমিও বুঝলাম না ঠিক। ও ধাক্কা ধাক্কি করতে যাচ্ছিল ছেলেটা, ওর মাথা খারাপ আছে? এই একটা আর্মি ট্রাক কালকে আমাকে পুরো চেপে দিয়েছিল, একটু আমাকে মেরেই দিত। ওটাও রেকর্ডিং হয়েছে, তখন বাকি ক্যামেরা অন ছিল, গুরুদমপুর যাওয়ার রাস্তায় টায়ারগুলো তো মুখের সামনে চলে এসেছিল, এটা আরও বড় ট্রাক ছিল। এটা গেলাম, গেলাম আমাকে নেমে পড়ে আবার সরি টরি বলে গেল আমাকে, একটা লাস্টে কী বলে, ও আর তো আমি দেখেই নেই। এবার আমি কি পিঁপড়ে নাকি যে আমাকে চোখে দেখা যায় না?
মনে হচ্ছে ব্যাচটা অনেক আগে আছে। আমার ওভার হিট হয়ে ও কি অবস্থা, চ কেন বেরো যা ঘেমে গেছিলাম আমি, দুটো টি শার্ট তারপর শার্টটা তার মধ্যে সব আর্মার ফার্মার লাগিয়ে ঘামটা হয় হাওয়াতে, কি মনে হচ্ছে না ভেতরে এসি চালিয়ে দিয়েছে, ও আরাম লাগছে। ওপর থেকে নামার সময় বেকার আমি এত কিছু পরে নামলাম, এখন এগুলোকে খুলে ব্যাগে ঢোকানো যাবে না যত না পরে সিমটম পৌঁছাচ্ছে। মনে তো হচ্ছে ওখানেই লাঞ্চ হবে, তখন আর তাহলে খুলে ব্যাগটাতে জায়গাও নেই মা, সব এদিক ওদিক বাঞ্জি দিয়ে ফালিয়ে রেখেছি। ওই ব্যাগটা তো পুরো একদম মাউন্ট করে দিয়েছি সাগরের গাড়ির গাড়ির পিছনে, কিছু করে নেবো দেবনাথের হাতে দিয়ে দেবো। দেবনাথ অলরেডি ওর বোকার জন্য আমার রেনকোট পরে এসছে, তার উপর আবার রাইডিং জ্যাকেট উইথ থার্মাল অন, ওগুলো সব খুলছে এখন, রেনকোটটা আর আমার জ্যাকেটটা হাতে রেখেছে। দেখি মুস্তি পেয়েছে ফার্স্ট এরকম ট্রিপ, তো প্রথমবার আমার সাথে ট্রিপে গেল, দীঘায় নিয়ে গেলাম তখন থেকেই গল্প করছে। ভালো ছেলেটা, চলো যাওয়া যাক, আর্মি ট্রাকটা কভারটা করো, পাঁচ লাইট দাও চড়াইটা না, যাদের জন্য জ্যাম হচ্ছিল এটা অন্য কোনো কারণে জ্যাম হচ্ছিল, রেকর্ডিং বন্ধ করে চড়াইটাতে গিয়েই ফোন করে।